बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हारा सबाई सुस्थ निरापदे रहेछो। आमी मोहम्मद अनवर हुसैन सिनियर इंग्लिश टीचर कैम्ब्रिज स्कूल। शिक्षार्थीरा आज आमरा तुम्हारे एक्टिव इंग्लिश बुकेर चैप्टर वन एर एक गुरुत्वपूर्ण लेसन निये आलोचना करब। शिक्षार्थीरा तुम्हारा देखते आज के आमादेर लेसनेर नाम हच्छे द प्रेजेंट शॉप उपहार सामग्रीर दोकान। शिक्षार्थी तुम्हारा एखे एक उपहार सामग्री दोकान देखते एखे अनेकगुलो विभिन्न धरण डिफरेंट काइंड अफ प्रेजेंट्स विभिन्न धरण उपहार सामग्री रही है। तो एसो आमरा एखन एई चैप्टारटी बा लेसनटी निये आलोचना करी। ओमर हेयर्स आ गुड शप एखे एक भलो दोकान रही है। शैल वी ट्राई टू बाय मदार्स बार्थडे प्रेजेंट हेयर। আমরা কি এখান থেকে মায়ের জন্মদিনের জন্য উপহার সামগ্রী কিনব? ওমর একথা বলতেছেন যে তার মায়ের জন্য এই উপহার সামগ্রী দোকান থেকে উপহার কিনবে কিনা। উজমা বলতেছে তার বোন উজমা, ইয়েস দ্যাটস আ গুড আইডিয়া, হ্যাঁ এটা খুব ভালো ধারণা। শ্যাল উই গো ইনসাইড, আমরা কি ভিতরে যাব? ইনসাইড শব্দের অর্থ হচ্ছে শিক্ষার্থীরা ভিতরে। তো বলতেছে যে আমরা কি ভিতরে প্রবেশ করব বা ভিতরে যাব। নেক্সট জিয়া তাদের আরেক ভাই, জিয়া বলতেছে নো, না লেটস নট গো ইনসাইড ইয়েট, এখনই আমরা ভিতরে যাব না। লেটস লুক ইন দ্য উইন্ডো, এসো আমরা জানালা দিয়ে দেখি বা উইন্ডো দিয়ে দেখি যে ভিতরে কী কী আছে। নাও হোয়াট শেল উই বাই হার, আমরা তার জন্য এখন কী কিনব এটা জানালা দিয়ে আমরা দেখি, এটা জিয়া বলতেছে। নেক্সট শ্যাল উই বাই হার সামথিং টু ওয়ার, আমরা কি তার জন্য কিছু কিনব যা পরার মতো বা পরিধান করা যায় এমন কিছু কিনব? শ্যাল উই বাই হার আ ওয়ার্ম কোট টু ওয়ার, আমরা কি তার পরিধান করার জন্য বা পরার জন্য কোনো গরম কোট কিনব? কোট তো তোমরা চিনো যে কোট কিনবে কিনা মার জন্য। তো এটা জিয়া বলতেছে ওয়ার শব্দের অর্থ ওয়ার পরিধান করা বা পরা। যে বলতেছে দেখো নো লেটস নট বাই হার আ ওয়ার্ম কোট, না আমরা তার জন্য গরম বা উষ্ণ কোট কিনব না। ইট উইল সুন বি সামার টাইম, শীঘ্রই গ্রীষ্মের সময় চলে আসবে যেহেতু সামনে গরম পড়বে। জন্য যে বলতেছে না আমরা তার জন্য কোট কিনব না। লেটস বাই হার সামথিং টু ওয়ার ইন দ্য সামার, এসো আমরা তার জন্য গরমে পরিধান করা যাবে পরা যায় এমন কিছু কিনি। লেটস বাই হার আর শাড়ি টু ওয়ার, এসো আমরা তার জন্য একটি শাড়ি কিনি। শাড়ি যেহেতু এটা গরম কাপড় না তো এটা গরমের দিনে পরা যাবে, এটা যে প্রস্তাব রাখলো। দেয়ার্স আ নাইস শাড়ি ইন দ্য উইন্ডো, জানালা দিয়ে দেখো যে একটা ভালো শাড়ি, চমৎকার একটি সুন্দর শাড়ি দেখা যাচ্ছে। ওমর নো শি হ্যাজ আ নাইস শাড়ি অলরেডি, ওমর বলতেছে না তার ভালো একটি শাড়ি রয়েছে, ইতিমধ্যে তার ভালো একটি শাড়ি রয়েছে। এরপর লেটস বাই হার আ রিং টু ওয়ার অন হার ফিঙ্গার, এসো আমরা তার জন্য একটি রিং বা আংটি কিনি। রিং ওর আংটি তার আঙুলে পরার জন্য একটি আংটি আমরা কিনি। লুক দেখো দেয়ার আর সাম রিংস, কিছু আংটি দেখা যাচ্ছে ইন দ্য উইন্ডো, জানালা দিয়ে দেখো কিছু আংটি দেখা যাচ্ছে। শ্যাল উই বাই ওয়ান অফ দোজ, আমরা কি সেগুলোর একটি কিনব? এটা ওমর প্রস্তাব করলো আংটি কেনার জন্য। উজমা কি বলতেছে ও নো ও না দে আর ডায়মন্ড রিংস, এগুলো হচ্ছে হীরার আংটি, ডায়মন্ডের মতো ডায়মন্ড রিংস। লুক অ্যাট দ্য প্রাইস, দেখো দাম দেখো, প্রাইস তো দাম শিক্ষার্থীরা। দ্য চিপেস্ট ওয়ান ইজ 100 টাকা, সবচেয়ে সস্তাটি চিপ মানে সস্তা, চিপেস্ট ওয়ান ইজ 100 টাকা, 100 টাকা। উই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট, আমরা সেটা কিনতে পারবো না। ডায়মন্ডস কস্ট আ লট অফ মানি, ডায়মন্ডের জন্য অনেক টাকার প্রয়োজন। নেক্সট ওমর কী বলতেছে দিস লুকস লাইক ডায়মন্ডস, এগুলো দেখতে হীরার মতো বাট দে আর নট রিয়েল ডায়মন্ডস, কিন্তু এগুলো আসলে প্রকৃতপক্ষে হীরা নয়। আর রিয়েল ডায়মন্ড রিংস কস্ট অ্যাবাউট 1000 টাকা, একটা হীরা আংটি প্রকৃত বা আসল, রিয়েল তো আসল বা প্রকৃত, একটা প্রকৃত বা আসল হীরা আংটির দাম হচ্ছে কত কমপক্ষে এটার অ্যাবাউট প্রায় 1000 টাকা, 1000 প্রায় 1000। ইফ ইট ইজ আ বিগ ডায়মন্ড, যদি এটা বড় ডায়মন্ড হয় দ্য প্রাইস ইজ মোর, দাম আরও বেশি হবে। নেক্সট জিয়া কী বলতেছে দেখো শ্যাল উই বাই আ
পিস অফ ফার্নিচার, আমরা কি তার জন্য কোনো আসবাব বা ফার্নিচার কিনতে পারি? দ্যাট ইজ এ লিটল ব্যাম্বো টেবল ইন দ্য উইন্ডো, জানালে দেখো যে একটি ছোট একটি কি বলে বাঁশের টেবিল দেখা যাচ্ছে, বাঁশ দিয়ে তৈরি একটা টেবিল দেখা যাচ্ছে। এটা আবার জিয়া বলল, দ্য প্রাইস ইজ টাকা 30, দাম হচ্ছে 30 টাকা, শ্যাল উই বাই দ্যাট, আমরা কি সেটা কিনতে পারি? এখন আবার জিয়া বলতেছে, নো লেটস নট বাই দ্যাট, আমরা সেটা কিনতে পারবো, কিনবো না, ইটস আগলি, এটা দেখতে কুৎসিত বা ভালো নয়, সুন্দর নয়, আগলি শব্দ অর্থ কুৎসিত বা দেখতে সুন্দর নয়, ইট ডাজেন্ট লুক লাইক আ টেবিল, এটা দেখতে টেবিলের মতো না, ইট লুকস লাইক আ ব্রিড কেস, এটা দেখতে ব্রিড কেস বা ইয়ের মতো, ব্রিড কেসের মতো, বাক্সের মতো, এই জন্য এটা কেনা ঠিক হবে না। এটা জব বলল, ব্রিড কেসেস আর মেড অফ ব্যাম্বো সামটাইমস, এই ব্রিড কেস বা এইগুলো কখনো কখনো কি করা হয়, ব্যাম্বো বাঁশ দিয়ে তৈরি করা হয়। নেক্সট উজমা কি বলতে, দেখো লেটস নট বাই এনি ফার্নিচার, না আমরা কোনো ফার্নিচার কিনবো না বা আসবাব কিনবো না, উই হ্যাভ প্ল্যান্টি অফ টেবলস অ্যান্ড চেয়ার্স, আমাদের অনেক চেয়ার টেবিল রয়েছে, লুক দেখো দেয়ার্স আর নাইস ফাউন্টেন পেন, সুন্দর একটি ঝর্ণা কলম, ফাউন্টেন পেন অর্থ ঝর্ণা কলম, আগের দিনে কালি ভরে, ঠিক আছে, দোয়াতে কালি ভরে দেখা যায় যে যে কলম দিয়ে লেখা হতো আলাদা কালি থাকতো, সেগুলোকে ফাউন্টেন বা ঝর্ণা কলম বলে। তোমরা হয়তো তোমাদের পুরাতন যদি কারো থেকে থাকে দেখে থাকবে এই ফাউন্টেন পেন। এরপর দেখো, দ্য প্রাইস ইজ 20 টাকাস, দাম হচ্ছে 20 টাকা, শ্যাল উই বাই ইট, আমরা কি এটা কিনবো? যে নো, না, মাদার ডাজেন্ট ওয়ান্ট আ ফাউন্টেন পেন, মা ঝর্ণা কলম চায় না, শি হ্যাজ ওয়ান অলরেডি, তার একটি রয়েছে ইতিমধ্যেই, তার একটি এরকম ঝর্ণা কলম আছে। নেক্সট দেখো জিয়া কি বলতেছে, আই ক্যান সি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আমি এক গুচ্ছ ফুল দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার্স অফ তো ফুল আর বাঞ্চ অফ তো গুচ্ছ, তাহলে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স অর্থ হচ্ছে এক গুচ্ছ ফুল বা এক গুচ্ছ ফুল দেখতে পাচ্ছি, মাদার লাইকস ফ্লাওয়ার্স, মা ফুল পছন্দ করে, শ্যাল উই বাই হার আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আমরা কি তার জন্য এক গুচ্ছ বা এক তোরা, গুচ্ছ বা তোরা বলে বাঞ্চ, আমরা কি এক তোরা বা এক গুচ্ছ ফুল কিনবো তার জন্য? দ্য প্রাইস ইজ অনলি টাকা 20, দাম হচ্ছে মাত্র 20 টাকা, উজমা, উজমা কি বলতেছে, দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এগুলো আসল ফুল নয়, দে উইল নেভার ডাই, এগুলো কখনো শুকিয়ে যাবে না, ডাই তো মারা যাবে, এখানে শুকাবে না বা পচে যাবে না, এই ধরনের, দে আর বিউটিফুল, সেগুলো দেখতে সুন্দর, ওমর ইয়েস দে আর বিউটিফুল, সেগুলো দেখতে সুন্দর, দে লুক লাইক রিয়েল ফ্লাওয়ার্স, সেগুলো দেখতে ফুলের মতো, লেটস বাই দেম, এসো আমরা সেগুলোই কিনি। শিক্ষার্থীরা তারা উজমা, ওমর, জিয়া এবং জেব তারা তাদের মার জন্য প্রেজেন্ট শপ থেকে উপহার সামগ্রী কিনতে গিয়ে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে তারা এক গুচ্ছ ফুল কিনবে। আশা করি তোমরা আজকের এই লেসন বা পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছ, এখন তোমরা এই পাঠটি ভালোভাবে শিখবে, আগামীতে ইনশাআল্লাহ এই পাঠ থেকে প্রয়োজনীয় যে কোশ্চেন আনসারগুলো আছে এগুলো আমি লিখে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।